একটা মুনাফা, কেমন মুনাফা থাকে আপনার, বার্ষিক মুনাফা কেমন থাকে, যেটা শুধু দর্শক যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে তাদেরকে একটা ইন্সপিরেশন জাগানোর জন্য, আপনার বার্ষিক এই যে 200 বক্সের মতো করেন, এটা থেকে আপনার বার্ষিক মুনাফা কত থাকে? 8 থেকে 10 লাখ টাকা স্বাস্থ্য কথা। আচ্ছা, এরকম। তারপর এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম, সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু, আজকে এসেছি যুব আগ্রোর পক্ষ থেকে। মৌমাছি পালন, যে মৌমাছি পালনের যে এপিসোডগুলো আমার বিগত দেখেছেন তারই ধারাবাহিকতায় সফল মৌমাছি পালন মৌ খামারিদের সাথে। তো আজকে আমার এলাকার পাশেই পুঠিয়া উপজেলার দুই মৌমাছি খামারি যারা সফল তাদেরকে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটা মাস্ক পরে নিছি, কিন্তু তারা খামারি ভয় পায় নাই এখানে, তাদের মেবি মৌমাছিরা চিনে, আমারে চিনে না, তাই আমি ভয়ে মাস্ক দিছি, তারা দেয় নাই, যাই হোক সেটা তো সেটা আলাদা বিষয়। তো তাদের নাম সম্পর্কে, তাদের নাম জানবো, পরিচয় জানবো, ফার্ম সম্পর্কে জানবো, তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের সার্বিক বিষয় নিয়ে, তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত তাদের এভরিথিং বিষয় নিয়ে আজকে জানবো। তো তাদের সর্বপ্রথম নাম জানছি, ভাই আপনার নাম কত বছর আগে থেকে শুরু করছেন আপনারা? আমি প্রায় 4 বছর আগ থেকে শুরু করছিলাম। 4 বছর, সেটা হচ্ছে আপনার বেসিক সরকারি একটা প্রশিক্ষণ এবং রুবেল ভাইয়ের সহায়তায়। আচ্ছা, রুবেল ভাই, তার মানে আপনি আগে শুরু করছেন, দেন তারপরে আপনারা একসাথে ফার্ম শুরু করছেন, এই তো। তো আপনাদের এখন বর্তমানে বক্স সংখ্যা কত আছে? বক্স সংখ্যা এখানে প্রায় 200-250 মতো। আচ্ছা আচ্ছা, তো আপনারা কি সবসময় কি এইরকম, যে আমরা আমাদের যেরকম ফার্মে যে সিস্টেম করা হয় যে বিভিন্ন এরিয়ায় গিয়ে আমরা ইয়ে করি, আপনাদের ফার্ম বক্সগুলো কখন কোন এরিয়ায় থাকে, কোন মাসে কোন জায়গায় থাকে? এখন আমাদের বক্সগুলো আসলে নভেম্বর থেকে শুরু হয়, মধু কালেকশনটা নভেম্বরের শেষের দিক থেকে। তো আপনাদের এই মৌ ফার্মগুলো, যে ভ্রাম্যমাণ মৌ ফার্মগুলো, এই ফার্মগুলো কোথায় কোথায় থাকে? আপনার হচ্ছে সরষার টাইমে এক জায়গায় থাকে, লিচু বাগান যখন লিচুর ফুল আসে তখন লিচুর ইয়াতে, হ্যাঁ ধনিয়া, এগুলা যখন যেখানে আপনার প্রয়োজন হয় সেখানে নিয়ে। তারপর এলাকার স্পেসিফিকগুলো যদি আমাদের বলতেন, আপনার পাবনা, তারপরে পুঠিয়া, তারপরে আপনার হচ্ছে নাটোর একটা আছে, আর আপনার ওই নাটোর দিনাজপুরে যখন বাংলাদেশি নাকি অনেক জায়গাতে যাওয়া হয়, আপনার জেলা ফরিদপুর, তারপরে হচ্ছে যে টাঙ্গাইল, অনেক জায়গাতে যাওয়া আছে আমাদের। আচ্ছা আচ্ছা, মানে এইভাবে আপনারা মৌ ফার্ম ফুল ফুলের সোর্স যে জায়গায় পাই আমরা সন্ধান করি সেই জায়গায় চলে যাই, সেই জায়গায় চলে যান। আচ্ছা, এখন বিষয় হলো যে আপনাদের একটা বক্সে কি পরিমাণ মধু কালেক্ট করতে পারেন এক সিজনে? আসলে প্রতিটাতে তো একরকম মধু আসে না, তবে যেটা বড় বক্স আছে ভালো যদি মাছের পরিমাণ থাকে তাহলে কালেকশন দিলে আবহাওয়ার উপরে ডিপেন্ড করে 5-6 কেজি মধু বের হওয়ার কথা, যেটা বড়। আর যেটা যখন আমরা ডবল চেম্বার থাকে তো ওটা থেকে আপনার 8-10 কেজি মধু সংগ্রহ হয়। আচ্ছা, আপনাদের কালেকশন ডেটটা কতদিন থেকে কতদিন, ডিউরেশনটা? কালেকশনের মধ্যে ওরকম নির্দিষ্ট ইয়ে নাই, তবে 8-10 দিন হয়তো সময় লাগে মধুটা, 8-10 দিন করার পরে। এখন বিষয় হলো ভাই, আমরা আপনার কাছে একটা, আপনি যেহেতু মধু একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে ফার্মের যে মধুগুলা, এবং আমরা যে আগে গ্রামীণ পর্যায়ে দেখতাম যে চাকে মধু ভেঙে নিয়ে এসে বালতিতে করে বিক্রি করে বিভিন্ন জায়গায়, সেই মধুগুলা, এই মধুগুলোর ভিতরে খাঁটি ভেজাল নিয়ে অনেক কথা আছে। তো আপনি কি বলবেন যে মানে খাঁটি মধু, খাঁটি কিংবা ভেজাল মধু চেনার একটা শর্টকাট ওয়ে বলে দেন আমাদের দর্শকের উদ্দেশ্যে? খাঁটি ভেজাল ইয়ার চেনার জন্য কি বলবো, আমরা তো আসলে কোনো সময় এরকমটা করি না। তো তবে মধু আপনার যদি ওই পানিতে ফেলে দেওয়া যায় তো তো দেখা যাচ্ছে যে আপনার তলাতে চলে যাবে, আর যখন পানিটা ফেলে দেওয়া যাবে তো শুধু পানি পড়ে যাবে, মধু কিন্তু তলাতে, এটাতে মধুর ঘনত্ব বোঝা যায় মেইনলি, মধুর ঘনত্ব বোঝা যায়, দেন ঘনত্ব দিয়ে বোঝা যায় কোন গ্রেডের মধু এটা। তো মধু নিয়ে ডিটেলস ভিডিও দেখেন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অলরেডি, আপনারা টেস্টিং বলেন, মধু টেস্টিং বলেন, মধু কীভাবে কী করতে হয় সেই বিষয় নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন, আপনারা এখানে লিস্ট দেখতে পাচ্ছেন। তো তারপরেও মধুর মেইনলি যারা আমরা খামারি পর্যায়ে আছি তারা আমরা জানি যে মধুর ঘ্রাণ, মধুর কালার আর মধুর মানে আপনার হচ্ছে কী বলে ঘনত্ব, এই কয়েকটা বিশেষ বিষয় বিবেচনা করে মধুর খাঁটি মধু ভেজাল করে। তো আপনার এক সিজনে, এই যে একটা সিজন এই নভেম্বর থেকে শুরু করে একটা সিজন চলে, এই সিজনে আপনাদের কত মানে কত কেজি মধু কালেক্ট করতে পারেন?
কত কেজি বলতে তোরা আমার খামারে যদি আমরা দেখা যাচ্ছে 8 দিন 10 দিন পরে কালেকশন দিই তাহলে আমার 8 থেকে 10 মন মধু বের হয়। 8 থেকে 10 মন। তো এখন একটা শর্টকাট জাস্ট একটা কথা বলতে যাচ্ছি, যারা নতুন খামার করতে চাবে যারা হচ্ছে মধু ফার্মার, তারা হয়তো বা আগে হয়তো বা মানে ভাববে যে আসলে এটাকে আদৌ কি লাভজনক কিংবা লাভজনক না, সেক্ষেত্রে আপনার কাছে একটা ছোট্ট একটা যে কথা জিজ্ঞেস করতে যাবো সেটা হচ্ছে আপনার বার্ষিক বার্ষিক একটা মুনাফা কেমন মুনাফা থাকে, আপনার বার্ষিক মুনাফা কেমন থাকে, যেটা শুধু দর্শক যারা নতুন উদ্যোক্তা হইতে যাচ্ছে তাদেরকে একটা ইন্সপিরেশন জাগানোর জন্য আপনার বার্ষিক এই যে 200 বক্সের মতো করেন এটা থেকে আপনার বার্ষিক মুনাফা কত থাকে? 8 থেকে 10 লাখ টাকা সার্থক কথা। আচ্ছা এইরকম, তারপর এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। তো ভাই যারা নতুন শুরু করতে যাবে তাদের উদ্দেশ্যে বলেন যে আপনার তারা কীভাবে শুরু করতে পারে এই ফার্মগুলো? আসলে তো কিছু ধারণা না থেকে একজন মানুষ শুরু করতে পারে না, তার আগে প্রাথমিক অবস্থায় তো আমাদের কাছ থেকে বা যে বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে কিছু ধারণা নিয়ে যদি শুরু করে তাহলে চর্চা থাকলেই সে শুরু করতে পারবে। তারপরে উপজেলা পর্যায়ের কোনো হেল্প পেয়ে সব অন্য কোনো কিছু? উপজেলা পর্যায়ে তো নাই, আপনার জেলা পর্যায়ে এটা হচ্ছে বিসিক আছে, বিসিক এর ওরা প্রশিক্ষণ দেয়, তারপরে আপনার সমবায় আছে, তারপরে আপনার বিভিন্ন এনজিও এর একটা ইয়া আছে, এরাও এই মৌমাছি পালনের উপরে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে, এখানে গেলে যোগাযোগ করলে আপনি। তবে আমি মনে করি আপনি যদি এরকম কোনো ফার্ম শুরু করতে চান আপনার নিজের উদ্যোগে নিজেকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে শুরু করতে পারেন। আশা করা যায় এই মধু উৎপাদন কিংবা হচ্ছে এই যে মধু ফার্ম আমাদের দেশে যারা বেকার যুবক আছে তাদের জন্য অনেক একটা ভালো ওয়ে যে বেকারত্ব দূর করার জন্য। আমরা এখানে আজকে দুজনকে নিয়ে আসছি, এর আগে আরও অনেকজনকে নিয়ে আসছিলাম আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আপনারা হয়তো বা এই ভিডিওগুলো প্রোগ্রামগুলো দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন, তো আশা করা যায় আপনারা এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের নিকটস্থ যারা এরকম আছে তাদের সাথে যোগাযোগ করুন, স্টার্ট করে দিতে পারেন এরকম একটা ফার্ম। মৌমাছিতে খুব একটা বেশি রিস্ক তাও না, আপনারা রিস্ক ফ্রিভাবে কাজটা করতে পারেন। তো আজকে দুজনকে নিয়ে আসলাম আমাদের পাশের এলাকারই, আমার বাসা পাশেই দেখা যাচ্ছে 3-4 কিলো ডিফারেন্সেই আমাদের বাসা। তো তাদেরকে আমি নিয়ে আসছি আপনাদের সামনে জাস্ট এই তার ফার্মটা তুলে ধরার জন্য, তাদের সফলতার গল্প তুলে ধরার জন্য। তো আজকে এই মোর ফার্ম থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো এক জায়গায় কোনো এক পরিবেশে কোনো এক সফল উদ্যোক্তার পাশে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।